নতুন বছরের জন্য প্রত্যেকটা মানুষকে আমি শুভেচ্ছা জানাই, তাদের শারীরিক সুস্থতা কামনা করি এবং সকলেই যেন সুখে থাকেন। কারণ ভালো মন্দ নিয়ে আমরা 2022কে বিদায় জানিয়ে নতুন বছরকে আপন করে নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ব্যাকুল হয়ে পড়েছে। বহু কষ্ট করে আমরা 2020, 2021, 2022 আমরা অতিক্রম করেছি, রোগ ব্যাধির মধ্য দিয়ে, করোনার মধ্য দিয়ে পার করেছি, এসব দিন আমরা দেখে এসেছি। আগামী দিন যেন কোনো মানুষকে কষ্ট পেতে না হয়, কোনো মানুষ যেন দুঃখের সম্মুখীন না হয়, তাদের শারীরিক সুস্থতা এবং প্রত্যেকটা মানুষ যেন মিলেমিশে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে পারে, এই আশা রেখে সকল মানুষকে করজোড়ে জানাবো আপনারা সকলেই ভালো থাকুন। নতুন বছর আপনাদের শুভ হোক, ভগবানের কাছে আমি প্রার্থনা করি আপনারা সকলেই সুখে থাকবেন এবং প্রত্যেকটা মানুষ মানুষের হেল্প করবেন, এটাই আমার আশা। আর এটাই আমরা বাঙালিদের একটা বড় বার্তা আমি দিতে চাই।